এভরি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আমি যদিও যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা এগুলো নিয়ে খুব লিমিটেড ভিডিও করি তো এখন আপনাদের জন্য একটা অলমোস্ট ভালো খবর রয়েছে যদি আপনি এই সময় যুবশ্রী প্রকল্পে বেকার ভাতার জন্য আবেদন করছেন তাহলে যেহেতু সামনে ভোট রয়েছে খুব তাড়াতাড়ি এখান থেকে এক্সচেঞ্জের কার্ড হয়ে যাচ্ছে হ্যাঁ এটাকে গোপন সূত্রের খবরও বলতে পারেন গোপন সূত্রে তো ঠিক না যারা যারা করছে তারা সবাইকে বলেই দিচ্ছে যে এই মুহূর্তে যদি আপনি অ্যাপ্লাই করেন অবশ্যই এখানে ছেলে মেয়ে উভয় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে বেসিক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে অবশ্যই সেগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিও সবার প্রথম এখানে এক্সচেঞ্জ কার্ড হাতে পাওয়ার জন্য ফার্স্ট যেটা স্টেপ সেটা হলো যে এখান থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে যেটা রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ এখানে আসার পরে লগ করে বা এখানে আসার পরে সাইন ইন করে আপনাকে একেবারে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনি একটি প্রিন্ট আউট কপি পাবেন যদি আপনি নিজে করছেন তাহলে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন বা যদি আপনি সাইবার ক্যাফে থেকে এখানে আবেদন করছেন তাহলে তারাই আপনাকে একটা প্রিন্ট আউট কপি দিয়ে দেব এবার আপনাকে কি করতে হবে সেই কপিটাকে নিয়ে গিয়ে মানে সেই কাগজটাকে নিয়ে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে এবার এখানে অ্যাপ্লাই করার পর সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেলে যে কাগজটা পাবেন তার সঙ্গে আপনাকে কিছু বেসিক ডকুমেন্ট নিতে হবে নিজস্ব লাইক আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং তার সঙ্গে আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ফটো সেগুলোর আপনাকে জেরক্স করিয়ে তাতে সেলফ অ্যাটেস্টেড করাতে হবে সঙ্গে অরিজিনালগুলোকেও ক্যারি করবেন সেগুলো আপনি নিয়ে যাবেন আপনার নিকটের মানে আপনার বাড়ির কাছাকাছি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস রয়েছে সেখানে এবং সেখানে যাওয়ার পর কী হবে তারা আপনাকে একটি ভেরিফাই করার লগ ইন আইডি এবং একটা পাসওয়ার্ড জেনারেট করে দেবে যেটা দিয়ে আপনি সবসময় সব জায়গায় সেটাকে খুলতে পারবেন এরপর মানে এতক্ষণ গেল রেজিস্ট্রেশন পর্ব এবং সেখান থেকে আপনি যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটাকে নিয়ে আপনাকে আবার আসতে হবে আবার আসার পরে তখন আপনাকে যুবশ্রী প্রকল্পের মানে এই যে বেকার ভাতা রয়েছে পনেরোশো টাকা করে সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস পুরো প্রসেসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যাতে কারোর মনে রকম ডাউট না থাকে ছেলে মেয়ে সবাই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য বিশেষ তেমন কিন্তু কোনো ব্যবস্থা নেই যে না এ করতে পারবে না ও করতে পারবে না এমন কোনো ব্যবস্থা নেই তো মাসে মাসে এখানে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হবে মাসে মাসেই দেয় খুব সম্ভবত যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমাকে একটু কারেক্ট করে দেবেন যেহেতু আমি এই ব্যাপারটা নিয়ে অতটা ঘাটাঘাটি করি না তাই আমার জানা নেই তো এবার আপনাকে কি করতে হবে এবার দেখিয়ে দিয়ে আপনি এখানে আবেদনটা করবেন কি করে হলে অনেকেরই এটা নিয়ে একটা সমস্যা থেকে যাবে তো আপাতত আমি রয়েছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে যেটা রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে সরাসরি ভিজিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখবেন ডান দিকে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে লগ এবং তার নিচেই রয়েছে নিউ এম এমপ্লয়মেন্ট জব সিকার তো আপনাকে সেকেন্ড অপশানের উপরে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর দেখবেন আপনার সামনে এমন একটি টার্মস অ্যান্ড কন্ডিশান চলে আসবে সেগুলোকে আপনারা একবার পরে নেবেন পরে নেওয়ার পরে এখানে একটা বক্স রয়েছে সেটা আপনাকে টিক দিয়ে ফিল আপ করতে হবে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপর দেখবেন এখানে আবেদনপত্র চলে আসবে আপনার সামনে তো এই হলো সম্পূর্ণ আবেদনপত্র আপনারা চাইলে এটাকে ফোনে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন বা যদি তাও অনেকের কনফিউশন থেকে থাকে বা ফোনে করলে আপনার প্রিন্ট আউট করাতে হয়তো একটু অসুবিধে হতে পারে সে কারণে আপনি চাইলে সাইবার ক্যাফেরও হেল্প নিতে পারেন জাস্ট তিনটে স্টেপ আপনাকে ফলো করতে হবে এখানে রয়েছে নেম ফাদার্স নেম তার সঙ্গে যদি আপনার স্বামী স্ত্রী থেকে থাকে মানে মহিলা হয়ে থাকলে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে স্বামীর নামও দিতে পারেন তারপর রয়েছে আপনার জেন্ডার তারপর রয়েছে জাতি ধর্ম বৈবাহিক অবস্থা জন্ম তারিখ প্রতিবন্ধী প্রাক্তন সৈনিক অনেকে জিজ্ঞেস করে থাকেন যে বিয়ে হয়ে গেলে কি পাবো মানে যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে হয়ে যায় আমার যতখানি মনে হয় যে বিয়ে হয়ে যাওয়ার পরে মেবি পাওয়াটা একটু টাফ কারণ আমি এরকম অনেককে অনেককে রয়েছে যারা মানে আফটার ম্যারেজ পায় কিন্তু আমার মনে হয় যে তারা হয়তো বিয়ের আগেই অ্যাপ্লাই করেছিল তারপর হয়তো তারা পেয়ে যায় কোনোভাবে তো চেষ্টা করবেন ম্যারিটিয়াল স্ট্যাটাস যতক্ষণ আপনি অবিবাহিত রয়েছেন সেই মুহূর্তে এখানে অ্যাপ্লাই করতে তারপর আপনি এক্স সার্ভিসম্যান কিনা তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে বর্তমানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে লাস্ট এক্সাম আপনি কবে পাস করেছেন নেম অফ ইউনিভার্সিটি তারপর হ্যানত্যান এগুলো সব আপনাকে ফিল আপ করতে হবে ল্যাঙ্গুয়েজ রয়েছে তারপর শারীরিক পরিমাপ হাইট ওয়েট চেস্ট এরপরের আরেকটা পোর্শন রয়েছে যেখানে আপনাকে একটু কষ্ট করে খাটাখাটি করতে হবে যেটা হলো নিজের পাসপোর্ট সাইজ ফটো তো এখানে দিতেই হবে সঙ্গে আপনাকে একটা সিবি বা রিজিউম বা আপনার বায়োডেটা যেটাই বলছেন না কেন সেটা আপনাকে এখানে দিতে হবে যেটা দুটোই কিন্তু দুশো কেবির মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে তো অলমোস্ট দুটো পেজের আপনি এখানে নিজস্ব একটি বায়োডেটা বানাতে পারেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তারপর কাজের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে তাহলে এখানে দেবেন কাজের অভিজ্ঞতা না থেকে থাকলে দেওয়ার দরকার নেই এরপর এখানে রয়েছে যে বাসস্থানের প্র মান মানে আপনি যেখানে থাকেন তো সেটার জন্য আপনি আধার কার্ড প্রোভাইড করতে পারেন বা ভোটার কার্ড প্রোভাইড করতে পারেন তারপর এখানে ক্যাপচার একটি অপশন রয়েছে সিকিউরিটি কোড এবং এরপরে এখানে নিচে আরও দুটো বক্স পাবেন সেটার মধ্যে এরকম করে জাস্ট টিক করে দেবেন দেন সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে এবার জাস্ট আমি লাস্ট একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই ও এখন যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো অনেকে অনেক রকম কোয়ালিফিকেশানে হতে পারেন মাধ্যমিক পাস এইচএস পাস বিভিন্ন ধরনের তো কারা এখানে আবেদন করতে পারবেন তো এরা এখান থেকে কি কি অপশান দিয়ে রেখেছে আমি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু অপশান রয়েছে বিলো ক্লাস এইট মানে আপনি যদি অষ্টম শ্রেণী ও পাশ না করেছেন তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন বা যদি আপনি ক্লাস এইট পাস করেছেন যদি আপনি বর্তমানে মাধ্যমিক পাস ভোকেশনাল বা আপনি আর্টসে পড়ছেন কমার্সে সায়েন্স মানে অলমোস্ট এখানে সবাই আবেদন করতে পারবেন যদি আপনি কোনো সার্টিফিকেট কোর্সে যাচ্ছেন বা প্রি প্রাইমারি আসলে এই জিনিসটা খুব একটা ভাইরাল হয়নি ততটা সবাই সেভাবে জানে না তো এখনও আপনার হাতে সময় আছে যদি আপনি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে আমি একটু রিকোয়েস্ট করবো পার্সোনালভাবে যে আপনি অ্যাপ্লাই করে একবার চেষ্টা করে দেখুন আপনার লোকালে যে অফিস রয়েছে সেখানে যতখানি কাজকর্ম হচ্ছে সে অনুযায়ী হয়তো আপনার এখান থেকে হলেও হয়ে যেতে পারে তারপর যদি আপনি গ্র্যাজুয়েট অনার্সে করছেন এখানে পাসেরও অপশন রয়েছে পাসের মধ্যে আর্টস সায়েন্স কমার্স প্রত্যেক কিছু কিন্তু এখানে ইনক্লুডেড রয়েছে ইঞ্জিনিয়ারিং রয়েছে লয় স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবেন ম্যানেজমেন্টের অপশান রয়েছে মানে বিএড বিপিএড পোস্ট গ্র্যাজুয়েট সব কিছু এখানে রয়েছে আপনি বর্তমানে যেটাই পাস করেছেন পিএইচডি পর্যন্ত নেট সেট যেটাই আপনি চাইছেন না কেন সেটার জন্যই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে সবার একটু সমস্যা থাকে তো সেটার জন্য আপনারা কিন্তু মিনিমাম মানে আপনি যদি ক্লাস এইটের নিচেও রয়েছেন তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দিক দিয়ে তো এই হলে আবেদনপত্র কি করে অ্যাপ্লাই করবেন সমস্ত প্রসেস দেখিয়ে দিলাম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাকে নিজের ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউবি ডট ডট ইন তাহলেই আপনি সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন